লঙ্কান মিস্ট্রি স্পিনার মাহিশ থিকসানা লঙ্কান ক্রিকেটের অন্যতম বড় সম্পদ। লিমিটেড ওভারের ক্রিকেটে মিস্ট্রি স্পিনার যে কোনো দলের জন্যই বড় পাওয়া। অজান্তা মেন্ডিস আকিলা ধনঞ্জয়া মাহিশ থিকসানা লঙ্কান ক্রিকেটে মিস্ট্রি স্পিনাররা বরাবরই পারফর্ম করে গেছেন। থিকসানা তো আইপিএলেও আলো ছড়িয়েছেন। লঙ্কান থিকসানার নজরে আজ আরও একজন থিকসানা ধরা দিলেন, একজন বাংলাদেশি থিকসানা। সাগরিকায় শ্রীলঙ্কার নেটে থিকসানার অ্যাকশনেই একজন নেট বোলার বোলিং করছিলেন। শুধু অ্যাকশন নয়, বল গ্রিপিংও থিকসানার মতোই। মিস্ত্রি বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের পরাস্তও করছিলেন, সেই নেটেই থিকসানা বোলিং করতে এলেন। থিকসানাকে পেয়ে ওই নেট বোলার ক্যারম বল রপ্ত করার চেষ্টা করেছেন। থিকসানাও লম্বা সময় নেট বোলারকে দীক্ষা দিয়েছেন। মিস্ত্রি স্পিনে সুনীল নারায়ণ বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় নাম। নারায়ণের অ্যাকশনেই প্রভাবিত হয়ে বাংলাদেশের আলিস আল ইসলাম সফল হয়েছেন। বিপিএলে দুইজন একই দলে খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষেই আলিস জাতীয় দলেও ডাক পেয়েছিলেন। ইঞ্জুরির কারণে যদিও আলিসের খেলা হয়নি, সে যাই হোক, চট্টগ্রামে থিকসানার বোলিং অ্যাকশনে প্রভাবিত আরও একজন মিস্ত্রি বোলারের দেখা মিলেছে। থিকসানার কাছেই যিনি দুরূহ মিস্ত্রি স্পিন রপ্ত করার তালিম নিয়েছেন। ক্রিকেটের সৌন্দর্য তো এখানেই, আন্তর্জাতিক তারকাদের কাছ থেকে নেট বোলারদের শিক্ষা নেয়াতে, দেশ থেকে দেশান্তরে আইডলদের সাথে ফ্যানবয়দের মিলে যাওয়াতে। চট্টগ্রাম থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।